শাড়ি লাগবে নাকি? সাদা চিড়ে মশলা চিড়ে ইলেকট্রিক ইঞ্জিন খুলে এখানে ডিজেল ইঞ্জিন লাগানো হয়। নমস্কার, শুরু করতে চলেছি একটা নতুন ব্লগ। আমাদের যাতায়াতের সব থেকে সেরা ট্রেন, সেই ট্রেন ভ্রমণের একটি নতুন ব্লগ। ঘড়ির কাঁটা এখন 7:40 আর আমি দাঁড়িয়ে আছি ব্যান্ডেল স্টেশনে। ব্যান্ডেল স্টেশন থেকেই আজকে আমাদের যাত্রা শুরু হবে। আজকে আমরা যাব, কি ট্রেনটার নাম, ট্রেনটা হাওড়া বালুরঘাট। 7:40 আমি এসেছি এখন। ট্রেনটার টাইম এখানে ব্যান্ডেলে টাইম আছে 8:40 মনে হচ্ছে। একবার দেখে নিই ট্রেনটার টাইম, একবার আপনাদেরও দেখাচ্ছি। ট্রেনটার টাইম আছে 8:44। 8:44 ট্রেন ধরে আমরা যাব আজকে মালদা। সকালবেলা, এই ঠান্ডার সকালে চা ছাড়া যাবে না, একদম গরম গরম চা। চা দিয়েই শুরু হলো দিনটা। আজকে আমরা যে ট্রেনটায় যাত্রা করছি সেটা হাওড়া বালুরঘাট। হাওড়ায় ছাড়ে 7:50, বালুরঘাটে গিয়ে পৌঁছয় 6:05, আবার বালুরঘাট থেকে 9:00 ছেড়ে 6:25 হাওড়া স্টেশনে আসে ট্রেনটা। বসে আছি ব্যান্ডেলের 2 নম্বর স্টেশনে। 2 অথবা 4ই ট্রেনটা দেয়, দেখা যাক কোনটাই ট্রেনটা দেয়, 2-এ দেয় না 4-এ দেয়, এটা 2, আর এর উল্টো দিকেরটাই হচ্ছে 4। সাবওয়ের পাশেই বসে আছি, ট্রেনটার জন্য ওয়েট করছি, ট্রেন আসুক কথা হবে তারপর। এখন কিন্তু এই অতিমারির সময় যথেষ্ট নিয়ম মেনে যাতায়াত করতে হবে। মাস্ক, স্যানিটাইজার মাস্ট, সঙ্গে স্যানিটাইজার রাখতেই হবে। ট্রেন ঢুকলো ব্যান্ডেল স্টেশন, ঘড়িতে বাজে তখন 8:48, 4 মিনিট লেট। আমার সিট ছিল S6-এ। S6-এ উঠেই দেখি আস্তে আস্তে এগোতে গেলাম, দেখছি আরম্ভ হয়েছে। ও বাবা, এ তো সার্কাস চলছে। হ্যাঁ, ট্রেনে এইভাবে ওপরের বার্থগুলোতে মানুষ ওঠার চেষ্টা করে। ট্রেন ব্যান্ডেল ছাড়লো, বসার জায়গাও পেয়ে গেছি, সিট নাম্বার, আমার সিট নাম্বারে আমি বসেছি এখন। ট্রেন এখন ব্যান্ডেল ছাড়লো, ট্রেন এরপর দাঁড়াবে নবদ্বীপ। নবদ্বীপ স্টেশন আসুক, নবদ্বীপ স্টেশন এলে আপনাদের আপডেট দিচ্ছি। নবদ্বীপ স্টেশনে ট্রেন ব্যান্ডেল ছাড়লো, ট্রেনটা মোটামুটি মিনিট 5-এক লেট ছিল, 5 মিনিট লেট ছিল। ট্রেনটাই কিনা পাওয়া যায় না, শাড়িও বিক্রি হয়, খাবার দাবারও বিক্রি হয়, সবকিছুই বিক্রি হয়। না না, এটা কোনো দোকান নয়, এটা হাওড়া বালুরঘাটের S6। এই সারা ট্রেনেই এরকম শাড়ি বিক্রি দেখতে পাবেন। চলছে ব্যবসাদারের বিক্রয় কাজ, উনি দেখাচ্ছেন আর ক্রেতা বলছে না এটা নয় ওটা। এইভাবেই ক্রেতা পছন্দ করলো বাড়ির সঙ্গে ফোন করে 3টে শাড়ি। যে 3টে শাড়ি উনি বিক্রি করলেন খুবই কম দামে। জিজ্ঞেস করলাম উনাকে, দাদা কত করে শাড়িগুলো দিলেন? বলল, দাদা দাম তো অনেক, কিন্তু আজকের দিনে বাজার খারাপ, 3টে শাড়ি মাত্র 500 টাকা। হাওড়া বালুরঘাট এক্সপ্রেসের যাত্রাপথ 437 কিলোমিটার, সময় লাগে 10 ঘন্টা 15 মিনিট। এই ট্রেন রাস্তার মধ্যে দাঁড়ায় ব্যান্ডেল, নবদ্বীপ, কাটোয়া, আজিমগঞ্জ, নিউ ফরাক্কা, মালদা, গাজল, বুনিয়াদপুর, গঙ্গারামপুর, মোট 9টা স্টেশন। টিফিনে কি দিয়েছে বাড়ি থেকে? মুড়ি, মুড়ি দিয়েছে। আর তার সঙ্গে কি দিয়েছে দেখি? আচ্ছা, দেখি কি দিয়েছে। ও আর দিয়েছে আলুর দম, ঝাল মুড়ি, আলুর দম। তার সঙ্গে কি আছে দেখি, এটা আসলে
পরোটা। ট্রেন এসে দাঁড়ালো কাটোয়া। কাটোয়া থেকে অনেক জায়গায় যাওয়ার ব্রাঞ্চ লাইন আছে, এটাকে জংশন বলে। কাটোয়া থেকে আপনি এদিকে বর্ধমান যেতে পারবেন, বর্ধমান থেকে কাটোয়া ইএমইউ ট্রেন চলে, হাওড়া থেকে কাটোয়া ইএমইউ ট্রেন চলে। আবার কাটোয়া থেকে এদিক থেকে আপনি আজিমগঞ্জ দিয়েও যেতে পারবেন, আবার কাটোয়া থেকে আপনি হাওড়ার দিকেও যেতে পারবেন। এই যে নদীটার উপর দিয়ে ট্রেনটা যাচ্ছে, এই নদীটার নাম অজয়। আর ওই যে পাশ দিয়ে লাইনটা চলে যাচ্ছে, ওই লাইনটা যাচ্ছে কাটোয়া থেকে আমদপুর। ট্রেনটি যাত্রাপথে হাওড়া, হুগলি, বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা হয়ে দিনাজপুর জেলাকে অতিক্রম করে। মোট 7টা জেলাকে পেরিয়ে এই ট্রেন দিনাজপুর এসে পৌঁছয়। ট্রেন এখন এসে পৌঁছলো আজিমগঞ্জ, আজিমগঞ্জ জংশন। আজিমগঞ্জ থেকে বহু অনেক দিকে লাইন ভাগ হয়ে গেছে, এটা একটা জংশন। আজিমগঞ্জ জংশনের পাশেই, আজিমগঞ্জের পাশেই গঙ্গা আছে, ওই গঙ্গার অপর দিকেই আছে জিয়াগঞ্জ। আসুন জিয়াগঞ্জ, জিয়াগঞ্জটাকে আপনারা চেনেন, বিখ্যাত গায়ক অরিজিৎ সিংয়ের জন্মস্থান জিয়াগঞ্জ। ট্রেন আজিমগঞ্জ, ট্রেন রাইট টাইমেই আছে, এর পরের স্টেশন আসছে ফারাক্কা। ফারাক্কা ব্রিজটা দেখাবো, যেখানে আপনাদের গঙ্গা পদ্মার গঙ্গার ওপরে ব্রিজটা আছে ফারাক্কা ড্যাম, সেটা দেখাবো ট্রেন থেকেই আপনাদের। এতক্ষণ ট্রেন ছিল এর আগে হাওড়া ডিভিশনে, হাওড়া ডিভিশন থেকে আমাদের ডিভিশনটা ট্রেনের চেঞ্জ হলো, ট্রেন এখন মালদা ডিভিশনের আন্ডারে। এখানে আজিমগঞ্জে এখানে এসে ট্রেনের ইঞ্জিনটা পাল্টানো হয়, আগে ট্রেনটা ইলেকট্রিক ইঞ্জিনে ছিল দেখেছিলেন, এখন ডিজেল ইঞ্জিন লাগানো হচ্ছে। কারণ এখান থেকে ট্রেনটা যাবে একলাকি বালুরঘাট রুট দিয়ে যাবে, ট্রেনটা একলাকি বালুরঘাট রুট হয়ে ট্রেনটা গিয়ে পৌঁছবে বালুরঘাটে। তা ওই লাইনটায় পুরোটা ইলেকট্রিফিকেশান নেই, অনেকটা ইলেকট্রিফিকেশান নেই বলে ট্রেনের ইঞ্জিনটা এখানে চেঞ্জ করা হয়, ইলেকট্রিক ইঞ্জিন খুলে এখানে ডিজেল ইঞ্জিন লাগানো হয়। শীত গ্রীষ্ম বর্ষা চাই আমার ভরসা, সবসময় চাটাই খুব বর্ষা করে। আজিমগঞ্জ স্টেশনে পেলাম গরম চা, সেই ব্যান্ডেলে চা খেয়েছিলাম সকালে, সেই ব্যান্ডেলে চা খাওয়ার পরে আজিমগঞ্জেই এখন চা খেলাম। দেখা যাক মালদা কখন পৌঁছই আমরা। ঘড়ির কাটায় 12:40, ট্রেন ছেড়েছে আজিমগঞ্জ। আজিমগঞ্জের একটা খুব দারুণ ইন্টারেস্টিং ঘটনা আছে, আজিমগঞ্জ স্টেশন থেকে ট্রেন ছাড়ার 500 মিটারের মধ্যে আবার একটা স্টেশন পাবেন। স্টেশনটা হলো আজিমগঞ্জ সিটি, ট্রেন এখন যাচ্ছে ফারাক্কার উদ্দেশ্যে।
ফারাক্কা আসুক, আপনাদের দেখাচ্ছি ফারাক্কা ব্রিজ। ফারাক্কার যে ব্রিজটা আছে সেই ব্রিজটা আপনাদের ট্রেন থেকেই দেখাবো। ফারাক্কা আসুক। ট্রেন এখন নিউ ফারাক্কায়। নিউ ফারাক্কার গুরুত্ব আপনারা সবাই জানেন। ফারাক্কা তাপ বিদ্যুৎ প্রকল্প, আর একটু পরেই পাওয়া যাবে আমাদের সেই ফারাক্কা ব্রিজ। ফারাক্কা ব্রিজটা আসুক, আপনাদের দেখাচ্ছি ফারাক্কা ব্রিজ। ফারাক্কা হলো মুর্শিদাবাদ জেলার শেষ স্টেশন। সেই ফারাক্কা অতিক্রম করে আপনি যখন যাত্রাপথে অনেক দেখবেন আম গাছ আসছে, তার মানে মালদা আসছে। মালদার সেই বিখ্যাত আম গাছ শুরু। আম গাছ দেখতে দেখতেই হঠাৎ দেখি মালদা স্টেশনে ট্রেন এসে পৌঁছে গেল। আমাদের তো যাত্রাপথ এই অবধি, ট্রেন থেকে আস্তে আস্তে নেমে পড়লাম। নির্ধারিত সময়ের পূর্বেই বালুরঘাট এক্সপ্রেস মালদা এসে পৌঁছল। মালদা থেকে অনেক জায়গায় লাইনটাই ভাগ হয়ে যাচ্ছে। হাওড়া ডিভিশনের পর সব থেকে বড় ডিভিশন হলো মালদা ডিভিশন পশ্চিমবঙ্গের মধ্যে। হাওড়া বালুরঘাট এক্সপ্রেস সন্ধে 6টায় বালুরঘাট পৌঁছয়, আবার বালুরঘাট থেকে রাত্রি 9টায় ছেড়ে হাওড়ায় পৌঁছে পরের দিন সকাল 6টা 25। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।